খেলার খবর খবর নিয়ে মাঠে ময়দানে লগইন করছি আমি শারমিন পেটোস। চট্টগ্রাম টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে এগিয়ে 29 রানে, 68 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সংগ্রহ 2 উইকেটে 39 রান। এর আগে লঙ্কানদের প্রথম ইনিংসে করা 397 রানের জবাবে 465 রানে থামে বাংলাদেশের ইনিংস। টেস্টে অষ্টম সেঞ্চুরির সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে 5000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন মুশফিক। রাতে এফসি কাপের মিশন শুরু করবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপ ক্লাব মাজিয়া স্পোর্টসের মুখোমুখি হবে বাংলাদেশ প্রতিনিধিরা। কলকাতায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। এফসি কাপে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে বসুন্ধরা কিংস। 2020 সালে টিসি স্পোর্টসের বিপক্ষে মাত্র এক ম্যাচ খেলার পর করোনার কারণে বাতিল ঘোষণা করা হয় সেবারের টুর্নামেন্ট, আর পরের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বসুন্ধরা। তবে নতুন করে নিজেদের এই মিশন শুরু করার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। গেল বছর মালদ্বীপে মাজিয়া স্পোর্টসকে হারানোয় আত্মবিশ্বাস কাজে লাগাতে চান বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার। পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এমন সমীকরণ দাঁড় করিয়েছেন লিভারপুল। 2 অর্ধের 2 গোলে জয় তুলে নেওয়ার পাশাপাশি লিগের শিরোপা লড়াই টেনে নিল শেষ রাউন্ডে। এই জয় 89 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ লিভারপুল, 1 পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে ম্যান সিটি। রাতে ইউরোপা লিগের ফাইনাল, মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট ও স্কটিশ ক্লাব রেঞ্জার্স। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনাল স্প্যানিশ জয়েন্ট বার্সেলোনা, সেমিফাইনাল ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামকে হারিয়ে চমক দেখায় ফ্রাঙ্কফুর্ট। তাই এই ম্যাচে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে জার্মান ক্লাবটি। অন্যদিকে সেমিফাইনালের প্রথম লেগে লাইপজিগের কাছে 1-0 গোলে হারলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠে 3-1 গোলের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রেঞ্জার্স। শিরোপার মঞ্চে দারুণ আত্মবিশ্বাসী স্কটিশ প্রতিনিধিরা। 1980 সালে প্রথমবার শিরোপা লিগের শিরোপা জিতেছিল ফ্রাঙ্কফুর্ট, 42 বছর পর আবার ফাইনালে জার্মান ক্লাবটি। অন্যদিকে 2008 সালে প্রথমবার ফাইনাল খেলেও সেবার শিরোপা জিততে পারেনি রেঞ্জার্স। আজ এ পর্যন্ত লগ আউট করছে মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।